হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আপনারা অবশ্যই ভালো আছেন। আমি ডাক্তার হাবিবুল শেখ আর আপনারা দেখছেন শেখ হোমিও রিসার্চ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকের বিষয় হলো সেতি বা লিউকোডারমা। সেতি বা লিউকোডারমা কি? সেতি ও লিউকোডারমা হলো এক ধরনের চর্মরোগ। এই চর্মরোগে বিশেষ কোনো জ্বালা যন্ত্রণা থাকে না। এই চর্মরোগটি আমাদের শরীরে কোথাও কোথাও সাদা ধরনের স্পট হতে দেখা যায় এবং সমস্ত শরীরের এই সমস্যা হতে পারে। এই সমস্যা হলে আমাদের শরীরে তেমন কোনো সাইন অ্যান্ড সিমটমস পাওয়া যায় না, শুধুমাত্র সাদা ধরনের চামড়ার উপর দুধের মতো আকার ধারণ করে। এটা শরীরের কোন অংশে বেশি হয়? এটি শরীরের সমস্ত শরীরের মিলে হতে পারে। তার মধ্যে যে বিশেষ জায়গাগুলো রয়েছে সেগুলি ঠোঁটের মধ্যে হতে পারে, থুতনিতে হতে পারে, হাতের আঙুলে হতে পারে, পায়ের আঙুলে হতে পারে, বুকে হতে পারে, গলায় হতে পারে। এই সমস্যাগুলি এই সমস্ত অঙ্গে বেশি হয়। এর হওয়ার পিছনে যে কারণ রয়েছে সে কারণগুলির মধ্যে বিশেষ যে কারণ সেটি হলো আমাদের শরীরের চামড়ার কালারকে মেনটেন করার জন্য মেলানিন নামে পিগমেন্ট লেয়ার আছে। এই মেলানিন নামক পিগমেন্ট লেয়ার নষ্ট হয়ে গেলে এই সমস্যা আমাদের শরীরে হতে পারে। এছাড়া আরও যে কারণগুলি রয়েছে, এটি জেনেটিক্যাল কারণে হয়, বংশগত সূত্র ধরে আমাদের শরীরে আসতে পারে। পিতামাতা বা আত্মীয় স্বজনের ভিতরে যদি এই সমস্যা থেকে থাকে তাহলে পরবর্তী জেনারেশনে এই সমস্যাগুলি আসতে পারে। এই সমস্যাগুলির জন্য যে কার্যকারী ও হোমিওপ্যাথি মেডিসিনগুলি ইউজ করলে অনায়াসে এই সমস্যার সমাধান আমরা করতে পারি। এই সমস্যার সমাধান করার জন্য যে প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়োকেমিক এবং হোমিওপ্যাথি কার্যকারী যে মেডিসিন, সে মেডিসিনগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেডিসিন সেটি হলো আর্সেনিকাম সালফ্লেভাম 3X বিচূর্ণ। এই আর্সেনিকাম সালফ্লেভাম বিচূর্ণটি কেমনভাবে খাবেন? এই মেডিসিনটি 2 গ্রেন চামচ করে দিনে 3 বার গরম জলের সঙ্গে আপনি খাবেন। এছাড়া এক্সটার্নাল ইউজ হিসাবে আপনি অয়েল বুচি মাদার লাগাবেন এবং খুব সুন্দর রেজাল্ট পাবেন। এই অয়েল বুচি মাদারটা কেমনভাবে লাগাবেন? প্রত্যেক দিন স্নানের আগে, অর্থাৎ এই জিনিসটি যখন আপনি অয়েল বুচি মাদারটা আপনার শরীরে লাগাবেন, অন্তত আধা ঘন্টা শরীরে লাগিয়ে রোদ্দুরে ঘুরতে হবে বা আপনি রোদের মধ্যে রাখবেন যে অঙ্কে আপনার এই সমস্যাটা হয়েছে। এছাড়া সিলেক্টেড মেডিসিন হিসাবে আপনার হোমিওপ্যাথিতে যে সিলেক্টেড মেডিসিন বা মায়াজম ভিত্তিক যে ট্রিটমেন্ট আপনার, সেই ট্রিটমেন্ট আপনাকে করতে হবে। সেক্ষেত্রে আসতে পারে মেডুরিনাম, সিফিলিনাম, বেসিলিনাম, টিউবারকুলিনাম এবং অ্যাসিড নাইট্রিকাম। অ্যাসিড নাইট্রিকাম আপনি কোথায় খাবেন? অ্যাসিড নাইট্রিকাম যে যদি আপনার শরীরে মুখের কোণে, তাছাড়া হাতের কোণে, পায়ের আঙুলের জোড়ার মুখে, এই জোড়ার মুখে যে সমস্যাগুলি হবে সেইখানে অ্যাসিড নাইট্রিকাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী ভূমিকা পালন করে এবং খুব ভালো একটি মেডিসিন। এই মেডিসিনটি আপনি উচ্চ শক্তি পরপর খেয়ে যাবেন এবং যদি আপনি তেমন এই মেডিসিন খেয়ে রেজাল্ট না পান, আপনার পরিচিতি আশেপাশে যে সমস্ত ডাক্তারবাবু রয়েছে তাদের সঙ্গে পরামর্শ নেবেন এবং এই মেডিসিনের ট্রিটমেন্ট ঠিকঠাক করলে আপনি অবশ্যই ভালো ও গুরুত্বপূর্ণ রেজাল্ট পাবেন। এর জন্য হোমিওপ্যাথি মেডিসিন আপনি যদি খান, ঠিকঠাক ব্যবহার করেন এবং পরবর্তীতে বেশ কিছুদিন খেলে এই সমস্যার সমাধান করা যায়। বন্ধুরা, যদি আপনাদের ভিতরে, আপনাদের ফ্যামিলির ভিতরে এই সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন।